আচ্ছা, এবার কড়াই আটিরটা দিয়েছো, তা আটিরটা বলা আছে যে 1 মিটার দীর্ঘ এবং 0.5×10⁻⁶ মিটার স্কোয়ার প্রস্থচ্ছেদ বিশিষ্ট একটি টনটন অনুভূমিক তারের উভয় প্রান্ত দৃঢ়ভাবে আবদ্ধ। 100 গ্রাম ভরের একটা বস্তুকে তারটার মধ্যবিন্দুতে ঝোলানো হলে মধ্যবিন্দুর অবনমন নির্ণয় করো। আটের অঙ্কটা এরকম, 1 মিটার দীর্ঘ একটা তার আছে, এরকম টন টন করে আবদ্ধ আছে। এবার মিডল পয়েন্ট থেকে 100 গ্রাম ভরে একটা বস্তুকে ঝুলিয়ে দিলে তারটা অবশ্যই এরকম হয়ে যাবে, এই শেপ নেবে। এইখানেতে 100 গ্রাম লোডটা ঝুলছে, এতটা নামবেন এটা বড় করে দেখিয়েছি, তাহলে মধ্যবিন্দুর অবনমন বার করতে হবে। মধ্যবিন্দু থেকে এবির ওপর ওডি লম্ব টানলাম, ওডিটা বার করতে হবে, এটা হচ্ছে 100 গ্রাম, ওডিটা বার করতে হবে। তাহলে তারটা এখন আগে ছিল এডিবি অবস্থায়, কিন্তু লোড ঝুলানোর পর হয়ে গেছে ইওবি এরকম, তাহলে এদিকে টান টি কাজ করবে। তা এখন এবি সমান্তরাল করে একটা সরলরেখা অভিন্দুর মতো দিয়ে টেনে নিলাম, এই কোনটা দিয়ে থিটা বলে এটাও হবে থিটা, এই কোনটা থিটা মানে এটাও থিটা, মধ্যবিন্দু ঝুলিয়েছে তাই এটাও থিটা। এই যে টান টি, ওকে ধরো এদিকে ওসি বরাবর টি কোসাইন থিটা একটা উপাংশ, আর ওডি বরাবর টি সাইন থিটা একটা উপাংশে ভাঙা যায়। একইভাবে এই ওবি টানকে ওডি বরাবর টি কোসাইন থিটা আর ওডি বরাবর এদিকে টি সাইন থিটা এই উপাংশে ভাঙা যায়। তাহলে দেখো দি টু কম্পোনেন্টস টি কোসাইন থিটা আর ইকুইভ্যালেন্ট অপোজিট ফর দি টেনশন অ্যালাইন ওএ অ্যান্ড ওবি, সো দি ক্যান্সেল ইচ আদার, সো দি নেট টেনশন অন দি বা নেট ফোর্স অন দি ওয়ার ইজ টু টি সাইন থিটা, টু টি সাইন থিটা, যেহেতু তারটা সাম্যাবস্থা আছে তার মানে উপর দিকে টু টি সাইন থিটা ফোর্স আর নিচের দিকে 100 গ্রাম যে লোড 100 জি এরা সমান, তাহলে এইটা ইকুয়াল টু 100 জি কি মানে 9.980 সিজিএসি করছি তো। আচ্ছা, এইটার থেকে সাইন থিটা ইকুয়াল টু পাবে, থিটাটা এখানে খুব ছোট তার মানে সাইন থিটা আছে, সাইন থিটা ইকুয়াল টু ওডি বাই ওয়ে করে দিচ্ছি, ওডি বাই ওয়ে যা হবে ইকুয়াল টু 100×980, সুতরাং টি ইকুয়াল টু 98×10³ ইন্টু ওডি বাই টু ইন্টু ওডি এটা হবে। আচ্ছা ওএ, তাহলে এই ত্রিভুজ ফ্রম ত্রিভুজ ওএ বি ফ্রম সেটা কি করে রাখবো। আচ্ছা ওএ ওএ ফ্রম ত্রিভুজ এওডি হবে ওএ স্কোয়ার ইকুয়াল টু ওডি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার, তার মানে ওএ স্কোয়ার ইকুয়াল টু ওডিটা বার করতে হবে না, ওডিটা বার করতে হবে। আচ্ছা এক কাজ করা যেতে পারে যে এখানে থিটা তো খুব ছোট, এই জন্য সাইন থিটা ইকুয়াল টু ট্যান থিটা ধরে নিচ্ছি, নাহলে এই জটিলতা প্রচুর হয়ে যাবে। আমি থিটাটা ছোট বলে সাইন থিটা ইকুয়াল টু ট্যান থিটা ধরে নিচ্ছি, নাহলে খুব জটিল হয়ে যাবে,
মানে বড় হয়ে যাবে তাহলে আমি উঠে দিচ্ছি সুতরাং 2t tan theta equal to x into 980 bracket as theta is very small so sin theta nearly equal to tan theta এটা থাক করে tan theta equal to লম্বভাবে মানে od by o od by ad সুতরাং 2t into od by ad equal to 98 into 10 to the power 3 od টা বার করতে হবে আর ad মানে পুরো তারটার লেন্থ হচ্ছে 1 মিটার তার মানে ad টা হবে 30 তার মধ্যবিন্দু ঝুলিয়ে দিয়েছি মধ্যবিন্দু হবে 50 সেমিটার তার মানে 2t into od by 50 equal to 98 into 10 to the power 3 এটা হবে 25 তার মানে সুতরাং t equal to 98 into 25 into 10 to the power 3 by od এটা করা থাক এটাকে 1 বলছি এইবার ওয়েটা কত হবে দৈর্ঘ্য বৃদ্ধিটা বার করো তাহলে নিশ্চয়ই তাহলে ওয়ে ত্রিভুজ EOD থেকে যে উৎপত্তি হবে ফ্রম ট্রায়াঙ্গেল EOD EO স্কয়ার ইকুয়াল টু OD স্কয়ার প্লাস AD স্কয়ার তাহলে EO স্কয়ার ইকুয়াল টু OD স্কয়ার প্লাস আচ্ছা তার মানে EO equal to OD square plus AD square. AD square मतलब 50 सेंटीमीटर. जो भी लगा ये चल जाएगा. और कुछ तो होगा ना स्क्वायर में. AO equal to OD square plus AD মানে 50 সে স্কয়ার টু দা পাওয়ার হ্যাফ এখান থেকে OD স্কয়ারটা কমন যদি তার মানে OD স্কয়ার কমন গেলে হবে 1 প্লাস 50 স্কয়ার মানে 2500 বাই OD স্কয়ার টু দা পাওয়ার হ্যাফ OD স্কয়ার এটা কমন নিয়েছি এই জিনিসটা আছে সুতরাং AO ইকুয়াল টু OD ইনটু 1 প্লাস এইবার এটাকে বাইনোমিয়ালে লিখছি হ্যাফ ইনটু 2500 বাই OD স্কয়ার হ্যাফ ইনটু 2500 বাই OD স্কয়ার হ্যালো আচ্ছা হ্যাঁ ইউ তাহলে দৈর্ঘ্য বৃদ্ধি কত হলো সুতরাং দৈর্ঘ্য বৃদ্ধি ওই লোড দেওয়ার ফলে এই এডি অংশের দৈর্ঘ্য বৃদ্ধি কত হলো দৈর্ঘ্য বৃদ্ধি এডি অংশের দৈর্ঘ্য বৃদ্ধি তাহলে এডি অংশের দৈর্ঘ্য বৃদ্ধি ইকুয়াল টু কত হবে এডি ছিল 50 সেমিটার ইও মাইনাস এডি ইও মাইনাস এডি হবে ইও মাইনাস এডি এডি অল কোর তার মানে ইও মানে এই জিনিসটা ওডি ইনটু 1 প্লাস হ্যাফ ইনটু 2500 বাই ওডি স্কোয়ার
माइनस एटी एटी मैंने पंचाश अच्छा एक काज करछ ओडी जेटा आछे ओई दैर्घ्यबृत्तिटा खूब स्मॉल तो ये बात दी है दी ओडी स्क्वायर तो ये थ्री ओडी स्क्वायर नीचे आ चे तो बात दी तो इटा सेम फिनिटी हो जाएगा